বন্ধুরা, সোমাস রান্নাঘর থেকে আমি সোমা বলছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি এই গরমের দুপুরে একটু তরমুজের শরবত করব, তাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এরকম করে তরমুজগুলো কেটে নিয়েছি, লুচি বাদ দিয়ে চিনি নিয়েছি। তরমুজটা খুব মিষ্টি, তবু চিনি নিলাম। এখন এটা আমি ইয়ে করে নেব। চিনি দিয়ে দিলাম, বন্ধুরা তরমুজের রস দেখো বের করে নিলাম। বন্ধুরা, তখন আমি তরমুজের রসটা ঢেলে নিচ্ছি। তোমরা চাইলে এর মধ্যে বরফ দিয়ে দিতে পারো। এতক্ষণ তোমরা যে আমার ভিডিওটা দেখলে, এই জন্য সকল বন্ধুদের আমি শুভেচ্ছা ভালোবাসা জানালাম। আজকে যারা নতুন আমার ভিডিওটা দেখছো, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়ে যাবে। থ্যাংক ইউ বন্ধুরা।